হ্যালো ভিউয়ার্স, ইতিমধ্যেই কিন্তু আরেকটা নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো সেটা হচ্ছে, যারা এইচএস স্টুডেন্ট বা মাধ্যমিক পাস করেছে বা এইচএস পাস করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই চাকরির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং ইন্ডিয়া লিমিটেড থেকে কিন্তু কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এটা কিন্তু একটা গভর্নমেন্ট কোম্পানি, এটাকে আপনি কিন্তু আমি কিন্তু এই সম্বন্ধে কিন্তু অনেক আগে আগে ভিডিও দিয়েছি, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যে কোনো ক্রোম ব্রাউজারে আপনারা গিয়ে ওপেন করবেন, সেখানে জাস্ট লিখবেন BECIL.com, লিখে কিন্তু আপনারা এই সরাসরি এই পেজে আসতে পারবেন। তো এখান থেকে কিন্তু কিছু পদে নিয়োগ করা হবে, কর্মী নিয়োগ করা হবে, মোটামুটি স্যালারি মোটামুটি ভালোই আছে। তো সমস্ত রকমের তথ্য কিন্তু আমি আলোচনা করে দেবো, কী এডুকেশন করেছেন, কী লাগছে বা কী কী থাকতে হবে মাধ্যমিক পাস করার পর বা এইচএস পাস করার পর। হ্যাঁ, তারপরে কত ফিস রয়েছে, এজ লিমিটেড কত রয়েছে, সম্পূর্ণ তথ্যগুলো নিয়ে দেবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তো অত্যন্তভাবে রিকোয়েস্ট রইল এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখা। তো চলুন সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিই আমরা সেখানে কী কী বলা রয়েছে, সমস্ত রকম তথ্য কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি নোটিশ, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা ফাইল নাম দেওয়া রয়েছে, তারপরে ডেট কিন্তু 29/6/2020 কিন্তু এটা দেওয়া রয়েছে। তো এটা কিন্তু আপনারা একবার দেখে নেবেন। তো আপনারা এখানে যেটা রাখছেন কর্পোরেশন অফিসিয়াল, কিন্তু এখানে সমস্ত রকম তথ্য দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফ্যাক্স, এমনকি ওয়েবসাইটও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা দেখে নেবো ভ্যাকেন্সি নোটিশ কী কী রয়েছে। তো এখানে যে 1 থেকে শুরু করে, এই যে আপনারা এই স্ক্রিনশট স্কুলে যাবেন, 1 থেকে শুরু করে 17 নম্বর পর্যন্ত যে পোস্টগুলো রয়েছে, সেই পোস্টগুলোতে কিন্তু BA.com, MA.com কিন্তু লাগছে। তো তবে যে সব তোমরা আবেদন করতে পারবে মাধ্যমিক বা 10 পাসের স্টুডেন্টরা, তবে তোমরা 18 নম্বর দেখতেই পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটার। তো এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস তো করতেই হবে, তার সঙ্গে কিন্তু কিছু কম্পিউটার নলেজ থাকতে হবে। পার মান্থ স্যালারি দেওয়া হবে আপনাকে তোমাদেরকে 17,498 টাকা করে। তারপর 19 নম্বর যে পদটা রয়েছে, 19 নম্বরে ড্রাইভার পদে কিন্তু একজনকে নিয়োগ করা হবে। তো মাধ্যমিক পাস করতে থাকতে হবে এবং যে কোনো বোর্ডে কিন্তু আপনাকে ড্রাইভারিং লাইসেন্স থাকতেই হবে, ড্রাইভিং তবে কিন্তু আপনাকে এখানে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং কি আপনাকে কিন্তু 5 বছরের ড্রাইভারিং যে আপনি করেন সেটা কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে 5 বছর। তো আপনাকে কিন্তু একইভাবে আপনাকে স্যালারি করা হবে। তারপর যে নিচে রয়েছে 21 নম্বর, MTS-এ কিন্তু 3 জনকে নিয়োগ করা হবে। তো আপনি কিন্তু মাধ্যমিক পাস করলে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন। স্যালারি মোটামুটি ভালো রয়েছে, 15,400 কিন্তু রয়েছে। তো এটা আপনারা এখানে দেখে নেবেন। তারপর নিচে কিন্তু দেওয়া রয়েছে, আপনি যদি SC বা ST বা PhD হয়ে থাকেন তবে কিন্তু আপনাকে আবেদন ফিস দিতে হবে 250 টাকা, আর যদি জেনারেল হয়ে থাকেন আপনি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে দিতে হবে 500 টাকা কিন্তু দিতে হবে আপনাকে অ্যাপ্লিকেশন ফি। তো আপনি অ্যাপ্লিকেশন তো আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন সাবমিট কিন্তু আপনাকে মানডে টু ফ্রাইডে বিটুইন করতে হবে, 10টা থেকে 4টার মধ্যে কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তো লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন, লাস্ট ডেট অ্যাপ্লিকেশন 15 জুলাই কিন্তু হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন। তো আপনাদের কিন্তু একটা আরও তথ্য জানিয়ে দিই, আপনারা এখানে উপরে কিছু আপনি একটু তথ্য দিতে পারেন। এখানে কিন্তু ইমেজের অপশনটা রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে টেম্পোর জন্য কিন্তু আপনাকে স্টাফে কিন্তু নিয়োগ করা হবে। তাছাড়া কিন্তু আপনাকে কলকাতাতেই কিন্তু এই জবের ভ্যাকেন্সি রয়েছে, তো কলকাতাতে কিন্তু আপনার পোস্টিং হবে। এটা কিন্তু আপনারা কিন্তু দেখে কিন্তু একবার মাথায় করে ভালো করে দেখে কিন্তু একবার কিন্তু বুঝে কিন্তু তবেই কিন্তু আপনি এটা আবেদন করবেন। আবার কিন্তু আপনাদেরকে বলে দিই, এটা কিন্তু টেম্পোরি জন্য নেওয়া হচ্ছে, আর সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা জবটা কিন্তু লোকেশন রয়েছে কলকাতাতে। তো সমস্ত রকম তথ্য কিন্তু আপনি এটাকে দেখে দেবেন। তো এরপরে আসছে অ্যাপ্লিকেশন ফি, আপনাকে অ্যাপ্লিকেশন কী করে করতে হবে বা অ্যাপ্লিকেশনটা আপনি কী করবেন। তো অ্যাপ্লিকেশনে কিন্তু আরও একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা দেখতে পাচ্ছেন রেজিন নং দেবেন, ডেট দেবেন, ফিস আপনারা কাটবেন সেটা দেবেন। তারপর কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হেড অফিস, সেই হেড অফিসে কিন্তু চাইলে আপনারা এই ফর্মটা দিতে পারেন। আপনারা হেড অফিস যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হেড অফিস রয়েছে এবং কর্পোরেশন অফিসে রয়েছে। তো যে কোনো একটা অফিসে কিন্তু আপনারা এখান থেকে ইমেল অথবা কিন্তু আমরা ইমেলে চেক করে বা এখানে হেল্পলাইন নম্বর রয়েছে কিন্তু সমস্ত রকম তথ্য কিন্তু আমরা সেখান থেকে একবার জেনে নিতে পারবেন। তো এই হচ্ছে ফর্ম, এই ফর্মটাতে কিন্তু আপনাকে সমস্ত রকম তথ্য দিতে হবে, আপনার এখানে পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, তারপর আপনার নাম দিতে হবে, তো আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম কিন্তু এখানে দিতে হবে। তো এটা খুব সাধারণ, আপনারা খুব সহজ হয়েছে। তো আপনারা কিন্তু এখানে আবেদন মানে যথাযথভাবে যেসব রয়েছে পয়েন্টগুলো, সেই পয়েন্ট অনুযায়ী কিন্তু নাম্বারগুলো দিয়ে দেবেন। তো কোনো ক্ষেত্রে যদি অবশ্যই হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। তো তারপর যেটা কথা হচ্ছে নোটিশটা আপনি দেখতে পাচ্ছেন, যেসব কিন্তু আমাদের মানে অ্যাটাচ করতে হবে এই ফর্মের সঙ্গে, সেসব হচ্ছে কিন্তু প্রথমত 1 থেকে 7টি রয়েছে অপশান রয়েছে। তো আপনারা কিন্তু প্রতিটা অপশনে কিন্তু আপনাকে প্রতিটা ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে। তো 1 নম্বর যেটা রয়েছে এডুকেশন পার্সোনালিটি সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপনি দেবেন, মাধ্যমিকের সার্টিফিকেট দেবেন, তাছাড়া আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট দেবেন, কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই দেবেন, তারপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে তবে কিন্তু আপনি দেবেন, তাছাড়া প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড থাকলে কিন্তু আপনি দেবেন,
তার সঙ্গে কিন্তু ছবি দিবেন 2 কপি। তো এই ছিল তথ্য আপনাদের জানিতাম। ফর্মটা ফিল আপ করতে আপনারা খুব সহজেভাবে ফর্মটা ফিল আপ করবেন, এমন কিছু তথ্য এখানে কোনো কঠিন বলে কিছু নেই, খুব সহজেই। তো ফর্মটা ফিল আপ করে আপনারা কোথায় সেন্ড করবেন বা কোথায় দিবেন, পোস্ট অফিসের মাধ্যমে দিবেন, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও আগের বিজ্ঞপ্তিতে আসবেন, আসার পরে আপনারা নিজে স্কুল করে যাবেন। স্কুল করে কিন্তু এখানে দেখতে পাবেন যে সেই জায়গায় কিন্তু এটাকে আপনাকে পাঠাতে হবে, সেটা কিন্তু আপনার এখানে নিচে দেওয়া আছে, কনসার্ট ইন্ডিয়া লিমিটেড। আপনারা এখানে দেখে নেবেন, দিল্লি, নিউ দিল্লি দেওয়া রয়েছে, হেড অফিস আপনার সব রেজিডেন্স রোড দেওয়া রয়েছে। তো আপনারা এখানে সম্পূর্ণ তথ্য একবার দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল তথ্য আপনাদের জানিয়ে দিলাম। আর ভ্যাকেন্সি কিন্তু কলকাতাতে রয়েছে, অথবা আপনাকে কলকাতাতে কিন্তু আপনাকে জয়েন করতে হবে, বা কলকাতা কিন্তু আপনার জব রয়েছে, জব লোকেশন। আর এটা কিন্তু টেম্পোরারি নেওয়া রয়েছে, এটা কিন্তু আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, টেম্পোরারি নেওয়া হচ্ছে। তো আপনারা যারা এটা ইন্টারেস্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করবে, আর যারা কিন্তু ইন্টারেস্ট নয় তারা কিন্তু আবেদন নাও করতে পারো, বা আপনারা একবার দেখে শুনে ভেবে চিন্তে তবে আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল তথ্য আপনি তোমাদেরকে জানিয়ে দেওয়ার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার।